ভূমিকম্পে কাঁপলো ঢাকা, ভূমিকম্পে কাঁপলো ঢাকা, এই যে ভূমিকম্পের ডিরেকশন দেখতে পাচ্ছেন, এখানে লিখছে ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকা তার আশেপাশের এলাকা। রোববার 17 সেপ্টেম্বর দুপুর 12:50 কম্পন অনুভূত হয় এবং সার্চ ইঞ্জিন গুগলের তথ্য বলেছে রিখটার স্কেলের কম্পনের মাত্রা ছিল 4.2। ভূমিকম্পের উপস্থিতি ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে 12 কিলোমিটার দূরে। এই কম্পনের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউরো মেডিটেরিয়াম সিসমোলজি সেন্টার জানিয়েছেন কম্পনটি উচ্চতা ছিল ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার গভীরে। এর আগে গত 14 আগস্ট রাত 8:50 দিকে রাজধানী সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলের তাপমাত্রা ছিল 5.5। তো খুব ভয়ঙ্কর ব্যাপার, খুব সাবধান থাকা উচিত আমাদেরকে। যারা একটু কেয়ারফুল থাকতেছে, সবাই চেষ্টা করবেন একটু কেয়ারফুল থাকতে, আল্লাহ না করুক ভূমিকম্প বাংলাদেশে হলে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর হবে ইনশাআল্লাহ। সবাই সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।